Pero no es bueno. ¡Ah! জঙ্গলের মধ্যে রাস্তা, জঙ্গলের মধ্যে রাস্তা, ওদিক থেকে হাতি আসছে দেখে ছেলেগুলো দাঁড়িয়েছিল বে ধরে। হ্যাঁ, জঙ্গল হাতে রাস্তা ধরেই ওদের দিকে চলে আসছে। আবার কিন্তু ফিরে গেল, আবার জঙ্গলের দিকে ফিরে গেল। ছেলেগুলো আবার ওকে দেখে আবার এগিয়ে গেছে। হাতিটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে দেখেই এগিয়ে গেছে, জঙ্গলের মধ্যে ঢুকেছে দেখেই এগিয়ে গেছে। মনে হচ্ছে এটা আড়াবাড়ি জঙ্গলের মহিষযুগী হতে পারে। এ কি, এ তো সব গিয়ে এক পাল হাতি এই আলুর ক্ষেতগুলো আছে সেই আলুর ক্ষেতের দিকে এগোচ্ছে, সব শেষ করে দেবে। আলুর ক্ষেত মারিয়ে রাস্তা অতিক্রম করে, রাস্তা অতিক্রম করে এইবার ওরা আবার ধানের ক্ষেতের দিকে নামবে, একেবারে সব তছনছ করে দেবে। কুয়াশাতে ভরে গেছে, এটা মনে হচ্ছে শীতের সকাল, কুয়াশাতে ভরে গেছে আকাশ, তার মধ্যে থেকে ওরা বেরিয়ে এলো। এদিকে বহু গ্রামের মানুষ এদিকে এসে গেছে, এটা হয়তো বড়জোড়া হতে পারে, বড়জোড়ার বংশল হতে পারে বলা যায়, কোথায় হবে সেটাও সঠিক বলা মুশকিল। তার কারণ জঙ্গলের মধ্যে রাস্তা, এদিকে দেখছি মাঠে জল, মাঠে জল, সেই জলা জমির ওপর দিয়েই হাতির পাল কিন্তু এগিয়ে যাচ্ছে। রাত্রিবেলা চুপি সারে এগিয়ে যাচ্ছে, ওদিক থেকে আলো আমরা দেখতে পাচ্ছি, আলো দেখতে পাচ্ছি চুপি সারে। ওই একটা জলা জমির মাঝখান দিয়ে যে রাস্তা, সেই রাস্তা ধরে ওরা সোজা এগিয়ে চলেছে, একে একে বেরিয়ে আসছে। এখন আর কাদাতে নামেনি, সোজা রাস্তায় শুকনো রাস্তার ওপর দিয়ে হাঁটছে, ওদিকটা থেকে বেরিয়ে এদিকে। এত হাতি খাওয়ারের সন্ধানে সবসময় ঘুরে যাচ্ছে, ওরা একটা জায়গাতে নির্দিষ্টভাবে আছে সেটাও বলা যাচ্ছে না। তারপর ছোট্ট ছোট্ট হাতির বাচ্চা হাতিকেও আমরা দেখতে পাচ্ছি, আর সে পেছন দিকে একটা বড় হাতি। এটা আমরা কিন্তু ধারাবাহিকভাবে জানি, ওরা সবসময় কিন্তু একজন সামনে একটা বড় হাতি থাকে ক্যাপ্টেন, পেছনে একটা বড় হাতি থাকে, সেও কিন্তু লক্ষ্য রাখে যে আমাদের কেউ থেকে গেল কিনা। এই 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 যে জায়গাটা দেখছি এটা একটা কালভার ঠিক না, নিচে হয়তো চোঙ দিয়ে জল নিকাশি ব্যবস্থা করা আছে, তার উপরের দিকটা ওইখান দিয়ে হাতি পেরোচ্ছে, জলটা হাতি পেরোচ্ছে এবং টর্চের আলো ফেলে ওদেরকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ওই জায়গাটা দিয়ে দেখুন জলের থেকে জল পেরিয়ে ওরা এদিকটায় আসার চেষ্টা করছে, লাইট জেলে মশাল জেলে ওদেরকে অন্য পথে পাঠানোর চেষ্টা চলছে। হাতিগুলো কিন্তু ওই জলটা পেরিয়ে আরেক এই আবার হালকা জল আছে ওই দিক দিয়ে যাচ্ছে, এই টর্চের আলোতে পরিষ্কার বোঝা যাচ্ছে জল আছে। এই এই তো একটা দুটো তিনটে অনেকগুলো হাতি, এদিকে পতাকা টাঙানো আছে, মানে একটা নির্দিষ্ট জায়গা করা আছে, এর পাশটা হয়তো বিপজ্জনক হবে সেই রকম হতে পারে। এই দেখুন পরের পর হাতিগুলো এগিয়ে যাচ্ছে, এসো সবন।